দুইজন লোক একটি মেয়ের লাশ জ্বলন্ত আগুনে ফেলে দেয়, কিন্তু যে লোকটি আগুন জ্বালাচ্ছিল সে মেয়েটির জুতা দেখে ঘাবড়ে যায়, কারণ আগের দিনই সে এরকম এক জোড়া জুতা তার মেয়েকে কিনে দিয়েছিল। তখন সেখানে তাদের বস এসে জুতাটা ফেলে দেয় আর লোকটিকে বলে যাকে তারা ধরেছে সে একজন ভয়ঙ্কর ক্রিমিনাল ছিল। মনের মধ্যে সংশয় নিয়ে সে তার মেয়ের খোঁজে গেলে তার বান্ধবী জানায় সে অনেকদিন ধরেই কাজে আসেনি। তার ভয় আরো বেড়ে যায় আর সে তার মেয়ের বাসায় চলে যায়। সেখানে সে কি দেখলো সেটা দেখার আগে একটি ধাঁধার উত্তর দিন। একটি গাছে 10টি পাখি বসেছিল, আপনি গুলি করে একটিকে মেরে ফেলেছেন, সেই ডালে আর কয়টি পাখি আছে? উত্তর জানলে কমেন্ট করে বলুন আর ভিডিওতে লাইক দিতে একদমই ভুলবেন না। তারপর সেখানে সে তার মেয়ের আরেকটি জুতা দেখতে পায়। এবার লোকটি বুঝে যায় সে নিজের হাতে নিজের মেয়েকে পুড়িয়ে ফেলেছে, তাই সে প্রতিশোধ নেওয়ার জন্য তার কর্নেলের ড্রেস পরে নেয়। পরের পার্ট দেখতে চাইলে কমেন্ট করুন।